বাজারে স্টল বন্টন সহ সরকারি স্টোর জবরদখলের বিষয় নিয়ে একাধিক অভিযোগ এবং তা নিয়ে সরব হলো বাজার ব্যবসায়ীরা। শেকেরকোট বাজার ব্যবসায়ীদের জন্য নিউ মার্কেট স্থাপন করা হয়েছিল। বাম আমল পতন হওয়ার পরে এখন পর্যন্ত নিউ মার্কেটের কোনো পরিবর্তন দেখা যায়নি, বরং একাধিক অভিযোগে জর্জরিত হয়ে আছে শেকেরকোটের নিউ মার্কেট। বাম আমল থেকে প্রকৃত ব্যবসায়ীদের এই নিউ মার্কেটে প্রাধান্য দেওয়া হয়নি এবং বরং একজন ব্যবসায়ী কয়েকটি স্টল দখল করে রেখেছে। আর বিজেপি শাসিত বর্তমান আমলেও ঠিক একইভাবে চলছে নিউ মার্কেটটি। যারা প্রকৃত ব্যবসায়ী, অর্থাৎ যারা প্রত্যক্ষ এবং মুখ্যভাবে ব্যবসার সাথে জড়িত, তাদেরকে এখন নিউ মার্কেটের স্টল বন্টন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, যার ফলে কিছু ব্যবসায়ী এখনও জাতীয় সড়কের পাশে ফুটপাতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত তাদেরকে নিউ মার্কেটের ভেতরে স্টল দেওয়ার প্রয়োজন বোধ করা হয়নি। নিউ মার্কেটের ভেতরে এখনও এক একজন ব্যবসায়ী 2 থেকে 3টি স্টল দখল করে তা বন্ধ করে রেখেছেন। পাশাপাশি বাজার ব্যবসায়ীদের তরফ থেকে আরও অভিযোগ উঠে এসেছে, বাজার ব্যবসায়ীদের জন্য একটি হল ঘর ছিল নিউ মার্কেটের পাশেই, সরকারিভাবে তৈরি করা হয়েছিল আলেউড স্টোর রুম। সেই সরকারি স্টোর রুম সহ বাজার ব্যবসায়ীদের সেই হল ঘর জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। এই গোটা বিষয় নিয়ে নিউ মার্কেটের প্রকৃত ব্যবসায়ীরা আজ সংবাদ মাধ্যমের সামনে তাদের ক্ষোভ ব্যক্ত করেন। বিউরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। সরকারি ভাবে মালপত্র রাখতে আছে। আরেকটি হলো আমাদের কমিটি, একটা হল আন্ডার পার্টি অফিস কমিটি হল মাঝের ভিতরে, এটাও সেমি দোকানদারি করতে আছে, অনেক কিছু মালটাল বানাইতে আছে। কত মাস দিলে, কয় মাস দিলে? এক বছর মতন হয়ে গেছে। খালি করুন, ম্যান করুন, ম্যান করুন, অনেক কিছু হয়ে গেছে। তো এই বিষয়টা আমরা এদিকের বাজার কমিটিতে জানানো হয়েছে, বাজার কমিটির কোনো পদক্ষেপ আপনার এমএলএ এটা জানেননি যে মানে কার ইশারায় তারা এইভাবে দখল করছে? দখল করছে তখন যা আমি বুঝতেছি এটা কোন নিউ মার্কেট? এটা শেকেরপুর নিউ মার্কেট। অন্যান্য যারা ব্যবসায়ী মানে তাদের মানে এখানে কি মানে মূল্যায়ন হচ্ছে তাদের, যারা প্রকৃত ব্যবসায়ী? যারা প্রকৃত ব্যবসায়ী তারা তো দোকান তো পাইতেছে না। এমনও ব্যবসায়ী আছে 2-4 দিনটা এরা বন্ধ আছে, যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু কোনো একটা স্টল পাইতেছে না, কোনো একটা দোকান নেই তো পাইতেছে না। তো এখানে তো দেখলাম যে হ্যাঁ অনেকটি স্টল বন্ধ, এইটিকে আসলে কি বন্ধ? আচ্ছা, আর তারা প্রকৃত তারা এই নিউ মার্কেটটা কোন জায়গাতে? এটা আমরা আচ্ছা, এই বাজারটা যেখানে মানে স্থাপিত হয়েছে কত বছর আগে? আচ্ছা, এখন কী চান বিষয়টা নিয়ে? আমি এটা চাই যে আমরা যদি দুইটা একটা আলু স্টোরুমটা সরকারিভাবে আলু স্টোরুম এটা করা হয়েছিল, এটা যেহেতু খালি খালি করার, আর আমরা যে পার্টি অফিস যে কমিটি হলটা এটা খালি করা, আমরা একটা কমিটি কোনো একটা মিটিং করতাম, আমরা সেখানে কমিটি একটা বইয়া কোনো আলোচনা করতাম বা পাত্তা এই ব্যাপার। আপনার নাম? আমার নাম আমি 25 বছর আগের থেকে দাবি করছিলাম একটা নিউ মার্কেট বিজের কথা, আমার দিছে না। আজ পর্যন্ত হুন্দিতে একটা ভিড় পাইছে কেন, ফুটপাতে দোকানদারি করা হয়েছে,
রাস্তার মধ্যে বাংলে পরে যা রাস্তা দুর্ভর হয়ে থাকা এমন অবস্থা। আমি একটা ভিট দিলে আমরা গরিব মানুষ, একটা ভিট দিলে আমরা আমার পোড়ারে আমার নাতিভুতির একটা দোকান দিয়ে একটা ব্যবসায় দিয়ে যেই ব্যবসায়ী দিয়ে রাখছে এই তো কোনো লয়ে রাখছে কোনো ব্যবসা করে না। মানে এখানে কি এমনি খালি পড়ে রয়েছে? খালি অনেক রুম পড়ে রয়েছে, তারা মেয়েরা ফলে রাখছে লয়ে লয়া। এখন কী চান আপনারা? আমার একটা যদি অনুরোধ করতেছি পঞ্চায়েত থেকে আমার একটা যদি ভিট দেয় আমি খুব ভালো হইব আমার তার দোকান ধরে। আপনার নাম? আমার নাম অখিল দে। আমার বাড়িতে সবাই খুব প্রজনশীল, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কাচ্চিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সরষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল খাঁটি ঝাঁজ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060785।